পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্বাস্থ্য উপনগরীতে অবস্থিত একটি বেসরকারি অগ্রগণ্য চিকিৎসা কেন্দ্র হল বেঙ্গল ফেথ হসপিটাল। বুধবার সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানের মাধ্যমেই দুটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই হাসপাতালে জরুরি বিভাগ 24 ঘন্টার জন্য আছে, সেখানে 12টি শয্যা আছে। একবার আসবেন এবং অ্যাক্টিভেশনে রয়ে যাবেন তখন তারা সমস্ত পরিষেবা অর্থাৎ ওপিডি, ডায়াগনস্টিক্স, প্যাথোলজি ইত্যাদি সমস্ত পরিষেবার উপর 10% ডিসকাউন্ট পাবেন সারা বছর। আমাদের প্রথম দিন থেকেই তাই করে যাচ্ছি। আজ থেকে বছর দুয়েক আগে যখন বর্ধমানে এলাম তখন দেখলাম এখানে একটা সুন্দর ইকোসিস্টেম আছে। ডাক্তারবাবুরা আছেন, নার্সেরা আছেন, হাসপাতাল আছে, নার্সিংহোম আছে। আরে কিছু কিছু হলে কিছু মনে করেন না, যেটা হচ্ছে যে একটা মানুষের মধ্যে একটা ভীতি আছে যে এত বড় হসপিটাল যাবো চিকিৎসা করাতে, সেই ভীতিটা কিন্তু আমাদের কাটাবে। যেটা যে আমাদের একটি স্কুলে নেই, আপনাদের আইসিইউ চার্জ কত, আপনাদের বেড চার্জ কত, কেয়ার বেড কত, ওটি কত, প্যাকেজ কী আছে, এইগুলো কিন্তু বাংলা ভাষায় বরাবর বর্তমান জেলা তো ভারতে এগুলো আপনার সাহায্য। আমি তো যা জানলাম আজকে আমি তখন দেখালে জানলাম যে আইসিইউ নাকি 5,000 টাকা পাচ্ছে। এখন যে কোনো কেয়ার বেডে 7,000 টাকা বর্তমানে যে নর্মাল হসপিটালে বা নার্সিংয়ে 6,000 টাকা করে নেয়, এই প্রচারটা কিন্তু আপনাদের নেই। আজকে আমাদের ফেস বন্ধুরা আছেন, ইয়ারা আছেন। এদিন থেকেই এই জরুরি বিভাগে 24 ঘন্টার জন্য জরুরি ওষুধ পরিষেবা শুরু হলো। পাশাপাশি সম্পর্ক নামে একটি প্রকল্পের উদ্বোধন করা হলো বলে জানান এই হাসপাতালের সেন্টার প্রধান সঞ্জয় সিংহ মহাপাত্র। আজকে মূলত দুটো অনুষ্ঠান হলো একই সাথে। আমরা ইমার্জেন্সি মেডিসিন যে একটা সাবজেক্ট সেটাকে লঞ্চ করলাম এবং তার পাশাপাশি সম্পর্ক বলে আমাদের একটা ইনিশিয়েটিভ রয়েছে, অভিযান, সো সেটাকেও আমরা লঞ্চ করলাম একই সাথে। মানুষের সুবিধা যেটা হবে, দেখুন এই হাসপাতালটা প্রায় 2 বছরের উপর চালু হয়েছে এবং এখানে প্রথম দিন থেকে ইমার্জেন্সি পরিষেবা ছিল, কিন্তু ইমার্জেন্সি মেডিসিন আজকে একটা সারা বিশ্বে অন্য রকমের একটা সাবজেক্ট। অর্থাৎ ইমার্জেন্সিতে প্রথম যে আধ ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা সময়, যে কোনো ধরনের ইমার্জেন্সিতে একটা মানুষকে বাঁচানোর যে প্রক্রিয়া তাতে অনেক রকমের বিষয় এবং অনেক ধরনের স্কিল এবং অনেক ধরনের ইকুইপমেন্ট, অনেক ধরনের স্পেশালিটি জড়িত। তো সেটা করার জন্য যেমন ধরুন কার্ডিওলজি, তো আমাদের এখানে একটা ফুল ফ্লেজেড কার্ডিওলজি সেট আপ আছে যেখানে ক্যাথ ল্যাব আছে এবং 4 জন ফুল টাইম কার্ডিওলজিস্ট আছেন। এর সাথে যেমন নিউরোসার্জারির যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা 24x7 নিউরোসার্জারির কভারেজ আছে অ্যালং উইথ নিউরোলজিস্ট। এছাড়া আমাদের একটা অর্থোপেডিক টিম রয়েছে লেড বাই ডক্টর বিপ্লব চ্যাটার্জি, যেখানে প্রায় 4 জন ফুল টাইম কনসালটেন্ট যারা এই পরিষেবাটা 24x7 এই পরিষেবাটা দেন। আমাদের জেনারেল সার্জারির একটা ফুল টিম আছে, ম্যাক্সিওফেসিয়াল সার্জারি এবং তার সাথে আপনার প্লাস্টিক সার্জারি, এই সমস্ত কিছু যে সুপার স্পেশালিটি এর যে ব্যাকআপ সেটা থাকলে পরেই একটা সম্পূর্ণ ফুল ফ্লেজেড ইমার্জেন্সি সার্ভিস চালানো যায়। আমরা ডেডিকেটেডলি 12 বেডের ইমার্জেন্সি সার্ভিস চালু করেছি এবং ইমার্জেন্সি মেডিসিনের যারা কনসালটেন্ট তাদেরকে আমরা নিয়োগ করেছি, তাদের সাথে যারা ট্রেন্ড ইমার্জেন্সি টেকনিশিয়ানস, ইমার্জেন্সি নার্সেস এবং সংশ্লিষ্ট যে সমস্ত জিডিএ এবং ট্রান্সপোর্টার, মানে অর্থাৎ একটা ইমার্জেন্সিতে একটি যদি পেশেন্ট আসে, তার যদি আরটিএ পেশেন্ট হয় তাকে রিসিভ করা থেকে শুরু করে তাকে
তার পুরো ম্যানেজমেন্টের জন্য একটা নির্দিষ্ট স্কিল এবং অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়। সেটা বর্ধমানে এতদিন পর্যন্ত ছিল না। আমরা সেই সমস্ত জিনিসগুলোকে কমপ্রিহেনসিভ করে তার সাথে একটা আইসিইউ অন হুইলস লঞ্চ করে পরে আমরা এই পুরো পরিষেবাটাকে কমপ্রিহেনসিভভাবে মানুষের হাতে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। এবং সব থেকে খারাপ রোগীটাকেও আমরা বাঁচাবার জন্য যা যা প্রয়োজন তাকে সেই জন্য আমরা নিজেদেরকে ইকুইপ করে ফেলেছি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার কামনা শীর্ষেন, বর্ধমান থানার আইসি সুখমা চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। But living in the radius of 10 kilometers, to whom then we will be charging free of cost. If we have to transport any emergency patient to our hospital. বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।